হ্যালো এভরিওয়ান, ওয়ান আওয়ার স্টাডির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি বিজয়। আজকে আমরা যেই ক্লাস নিয়ে আলোচনা করব তা হলো ক্লাস 9। আমি নবম ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। দেখতে দেখতে আমরা প্রায় আমাদের কোর্সের শেষের দিকে চলে এসেছি। আমাদের হাতে হয়তো আর দুইটা ক্লাসকে যদি আমি ডিভাইড করে চারটা ক্লাস করে ফেলি তাহলে হয়তো চারটা ক্লাস, আর না হয় আমাদের হাতে হয়তো দুইটা ক্লাস থাকবে, রেগুলার ক্লাস দুইটা থাকে। তো আমি মূলত এগুলো একটু শর্ট করে করার চেষ্টা করি যাতে করে আপনারা বিরক্ত না হন, আপনারা খুব মনোযোগ সহকার দেখেন। সেই কারণে ক্লাসগুলো একটু ছোট ছোট করার চেষ্টা করি এবং খুব সহজে যেন এই বিষয়গুলো আপনারা বুঝতে পারেন। কখনো কখনো দেখা যায় বিশাল বড় ক্লাস হয়ে গেলে সেগুলো আসলে একটু বিরক্তিকর, দেখে কাজ করতে একটু বিরক্তিকর মনে হয়। তো আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা আসলে আপনাদেরকে কিছু টিপস এবং ট্রিক্স দেখাবো। ফাইবারের কিছু টিপস এবং ট্রিক্স আছে, সেগুলো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো। যে বিষয়টা নিয়ে আমরা কাজ করছি বা যে বিষয়টা নিয়ে আমরা কাজ করব সেটা হলো, প্রথম ক্যাটাগরি যেটা নিয়ে আমরা কাজ করব সেটা হলো ফাইবার নিয়ে, ফাইবারের মেসেজের বিষয়টা নিয়ে। ঠিক আছে, মেসেজের বিষয়টা হলো ফাইবার ক্লায়েন্টের সাথে যখন আমরা মেসেজ করব এই বিষয়গুলো নিয়ে একটু একটু পর্যালোচনার বিষয় আছে। তো পর্যালোচনার বিষয়ে আমরা মূলত আমাদের যথারীতি যে অ্যাকাউন্ট দিয়ে কাজ করার কথা ওইটাতে, যেহেতু আমাদের ইনে আমি অন্য আরেকটা অ্যাকাউন্ট, এটা আমার একটা স্টুডেন্টের জন্য খোলা, যেটা আপনারা জানেন অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি। আমার কোনো এক স্টুডেন্টদের জন্য আপনাদের মতো কোনো এক বেস ছিল, ওই বেসের জন্য এই অ্যাকাউন্টটা খোলা হয়েছিল কাজ দেখানোর উদ্দেশ্যে। তো সেইখান থেকে আপনাদেরকে কিছু মেসেজ দেখাবো বা কিছু ক্লায়েন্টের সাথে কীভাবে চ্যাটিং এর বিষয়টা আসে ওইগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, কিছু কৌশল আপনাদেরকে বলবো কীভাবে চ্যাট করতে হয়। আচ্ছা চলুন চলুন তাহলে দেখা যাক বিষয়টা হলো, যখন কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে, কোনো ক্লায়েন্ট আপনাকে নক দিবে, তখন সে তার সম্পর্কে, আমি সে কি চায় কি বিষয়ে তার, সেই বিষয়টা মোটামুটি সে একটা ডিসক্রিপশন আকারে আপনাকে সুন্দর করে লেখে এবং আপনার যে গিকের উপরে সে কাজ করতে চাচ্ছে সেই গিকটাকে মেনশন করে দিয়ে, ঠিক এমন করে একটা মেনশন করে দিয়ে সে ওইটার উপরে সে কি ধরনের কাজ চাচ্ছে সে তার পুরোটা মোটামুটি এমন করে একটা মেসেজ দিয়ে। যেমন এখানে সে ভালো করে দিচ্ছে, হ্যালো, হাই, আই হ্যাভ হ্যাভ এ ব্যান উইথ দ্য মেসেজ, নিড টু ওয়ার্কিং, এই বিষয়গুলো সে কিন্তু মোটামুটি লেখা সুন্দর করে একটা দিছে। তার ব্যানের মডেল কি কি আসবে, সে লোগো কি কি চাচ্ছে, সে যা আছে সব কিছু কিন্তু সে এখানে মোটামুটি ভাবে উল্লেখ করে দিয়েছে, খুব সুন্দর করে উল্লেখ করে দিয়েছে। এবং সে কি চায়, তার কি প্রয়োজন, তার লোগো, তার কি গাড়ি, সব কিছু সে এখানে উল্লেখ করে দিয়েছে। এখন বিষয়টা হলো, প্রশ্নটা হলো যে আপনি আপনি তার কাছ থেকে এটা সুন্দর করে একটা কাজ যখন আপনি দেখবেন সে আপনাকে এইভাবে দিয়েছে, আপনি সেই বিষয়টা পড়ে পড়ে বুঝতে হবে, এই ডিসক্রিপশনটা আপনাকে পড়তে হবে এবং সে কি চাইছে সেই বিষয়টা বুঝতে হবে। বিষয়টা বোঝার পরে আপনি তাকে প্রথমে একটা হাই দিয়ে তারপর তার বিষয়টা যেটা শুরু করবেন তার বিষয়টা আপনি ভালো করে দেখবেন, সে কি ধরনের কাজ দিয়েছে এবং তার লোগোটা কি, তার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সেইটা, সে যদি তার ইতে কি ধরনের কাজ আছে, কি ধরনের কাজ সে চায়, এটা ভালো করে বুঝবেন। বোঝার পরে তাকে একটা রেসপন্স প্রথমে হাই দিবেন, হাই দেওয়ার পরে তার সাথে তাকে এই বিষয়টার উপরে একটু কিছু লিখতে হবে। যেমন ধরুন তার বিষয়টা এই যে সুন্দর করে তার এই বিষয়টা আপনি একটু ডিসক্রাইব করলেন যে আপনি যেটা দিয়েছেন আমার, আমি এই কাজগুলো আগেও করেছি বা এই কাজগুলো আমি করতে খুব পছন্দ করি, এই বিষয়টার উপরে আপনি তাকে একটা মেসেজ দেবেন। হ্যাঁ অবশ্যই তার আগে আপনি তার মেসেজটা পড়ে নেবেন। এই মেসেজটা আসতে পারে আপনাকে সরাসরি ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিতে পারে, অথবা আপনাকে আপনি বায়ার রিকোয়েস্ট দিয়েছেন তখন সে আপনাকে এই মেসেজটা পাঠাতে পারে, এমন করে লিখতে পারে। অথবা এই দুইটা অপশন ছাড়াও আরেকটা অপশন আছে, সেটা হলো ক্লায়েন্ট ডিরেক্ট আপনাকে সরাসরি অর্ডার করে ফেলতে পারে, একদম সরাসরি এসে এমন মেসেজ দিয়ে যে অর্ডার করে ফেললো। কিন্তু ওইখানটাতেও একটা বিষয় আছে, এই বিষয়টা আমরা একটু পরে আসি, আগে যে দুইটা অপশন নিয়ে কথা বলি। যেটা হলো যখন আপনাকে ক্লায়েন্ট মেসেজ দিবে কাজ দেওয়ার উদ্দেশ্যে, তখন তার এই মেসেজটার বিষয়টা আপনি একটু ভালো করে পড়বেন এবং সে কি চায়, তার চাওয়ার যে বিষয়গুলো সে কিন্তু ওইখানে সুন্দর করে ডিসক্রাইব করে, এই এটা নাও হইতে পারে, এমন করে ডিসক্রাইব নাও করতে পারে। আমরা যদি আরেকটাতে যাই, সে জাস্ট অল্প একটু লিখে হাই দিয়ে আপনাকে আপনার এটা মেনশন করে দিতে পারে, তারপর আপনি রেসপন্স করতে পারেন, ঠিক আছে। তখন সে আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে কথা বলবে, আস্তে 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 এই বিষয়গুলো নিয়ে তার সাথে কথা হবে। এখন আমরা যখন আপনি মেসেজে আসলেন, পয়েন্ট টু দ্য নোটেড, ভালো করে বিষয়টা বুঝুন,
যখন আপনি মেসেজটাতে আসলেন, যখন তার এই বিষয়টা আপনি বুঝতে পারলেন, তখন বিষয়টা বোঝার পরে তাকে একটা হাই দিবেন, যেমন আমি হাই দিয়েছিলাম। হাই দেওয়ার পর সাথে সাথে আপনি তার বিষয়টা বলবেন যে আমি তোমার এই বিষয়টা বুঝতে পেরেছি, আমি তোমার এই বিষয়টা নিয়ে কাজ করেছি আগে এবং কাজ করতে আগ্রহী। এবং তার সাথে সাথে যদি পসিবল হয় আপনি এই বিষয়টা নিয়ে কাজ করে থাকেন, তাকে বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন যে আমি আগে এই বিষয়গুলো নিয়ে কাজ করেছি। যদি আপনার কোয়ালিটিফুল কাজ থেকে থাকে, এই বিষয়টা অবশ্যই আপনি কোয়ালিটিফুল, যেহেতু আপনি এই বিষয়টাতে গিগ দিয়েছেন, অবশ্যই আপনার কিছু কাজ বা পোর্টফোলিও আছে এবং তাকে সেগুলো দেখানোর চেষ্টা করবেন, তার রিলেভেন্ট। ঠিক আছে, নাম্বার ওয়ান। 2 নম্বর বিষয়টা হলো যেটা তার সাথে আপনি চ্যাট করে তার বিষয়টা আগে জানতে হবে যে সে আসলে কি চাইতেছে, কি বিষয়। সব বিষয়টা মোটামুটি জানার পরে তার প্যাকেজের সাথে, আপনার যে প্যাকেজ প্যাকেজ আছে, ওই প্যাকেজের সাথে প্যাকেজের সাথে মিল রেখে তার সাথে কথা বলতে হবে। তার মেসেজটা বোঝার পর যখন বুঝতে পারলেন, ধরুন আমি আপনি একটা কার, আমি যেহেতু কারের বিষয়টা আমি এখানে নিয়ে আসছি, সো কার র্যাপের বিষয়ে আমি তার সাথে কথা বললাম, যখন দেখলাম তখন তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কয়েকটা সাইট ডিজাইন করতে চাও, হাউ মেনি সাইট ইউ র্যাপ। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কয়েকটা সাইট র্যাপ মানে ডিজাইন করতে চাও, তখন সে কিন্তু আমাকে প্রশ্ন, তখন কিন্তু সে আমাকে বলবে যে আমি 3টা সাইট চাই, 2টা সাইট চাই, বা আমি ফুল র্যাপ করতে চাই। এই যে এই বিষয়টা আসবে ধীরে ধীরে, হ্যাঁ এই বিষয়টা আসবে। যখন অথবা তা আপনাদেরটা এমনটা নাও হতে পারে, তারটা হয়তো নির্দিষ্ট পরিমাণ কোনো একটা ডিজাইন বা ব্যানার, তুমি কয়টা ব্যানার চাও, আমি তো এখানে 2টা ব্যানার বা একটা ব্যানার দিই, তুমি কয়টা ব্যানার চাও, সে বললো যে আমি 3টা ব্যানার চাই। তাহলে 3টা ব্যানার চাইলে তোমার বাজেট, বাজেটের বিষয়টা তখন চলে আসবে। আপনি তার সাথে যখন চ্যাটিং করবেন, ধীরে 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 তার কাজের বিষয়টা তার কাছ থেকে সুন্দর করে আপনি শুনে নেবেন। একদম প্রথম কৌশল হলো সে তার কাছ থেকে তার কাজের বিষয়টা শুনে নেবেন, তারপরে বাজেটের বিষয়টা নিয়ে কথা বলবেন। প্রথমেই আপনি বাজেট নিয়ে কথা বলতে যাবেন না, তাইলে আপনাকে ক্লায়েন্ট কখনোই কাজ দেওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি তার কাছ থেকে জানতে চাইবেন আগে তার কাজের বিষয়টা, সে কয়টা কাজ করতে চায়, কেমন কাজ করতে চায়। যখন আপনার এটা জানা হয়ে গেল যে আমি 2টা কাজ করতে চাই, আমি 2টা বা 3টা বা 4টা ফেসবুকের ব্যানার বানাইতে চাই, ফেসবুক ব্যানার আমার 4টা বানাইতে চাই, ফেসবুক 4টা ব্যানার বানাই, তোমার এখানে তো অফার দেওয়া আছে 2টা, আমি 4টা ব্যানার বানাইতে চাই, সে তোমাকে আপনাকে হয়তো সেটা বলবে। তখন আপনি তাকে বাজেটের বিষয়ে বলবেন যে তোমার বাজেট কি আছে, ঠিক আছে। অথবা আপনার কাছ থেকে বলতে পারেন যে আমার প্যাকেজে, প্যাকেজে তো 2টা আছে, আমি তুমি আমাকে 2টা থাকলে তুমি আমাকে, আমি তোমাকে কাস্টম অর্ডার পাঠাইতে পারি, আমি 2টার জন্য $20 নিচ্ছি, তুমি যদি আমার আমার কাছ থেকে 4টা চাও, তাহলে তুমি, আমি তোমাকে কাস্টম অর্ডার অর্ডার করতে পারি, কাস্টম অর্ডার পাঠাইতে পার, কাস্টম অফার পাঠাইতে পারি, সরি, কাস্টম অফার পাঠাইতে পারি, তুমি আমার আর এক্সট্রা 2টার জন্য তুমি আমাকে আরো $20 দিতে হবে। বিষয়টা এমন হতে পারে, কিন্তু রেগুলার ওয়েতে যখন আপনি এখানে মেনশন করবেন যে আপনার এত ডলার এত ডলার, এইগুলা এক সময় ছিল যে মেনশন করতে পারেন যে এত ডলার এত ডলার, এইগুলো মেনশন করলে পরে প্রবলেম যখন ক্লায়েন্টের কাছ থেকে সরাসরি চলে আসবে। ইদানিং কালে এই প্রবলেমটা হচ্ছে, আমি বেশ কয়েকজনের দেখেছি যে আপনি যখন অফারের আসেন, তখন হয়তো এই বিষয়গুলো নিয়ে যখন আপনি ইতে আসেন, আই মিন বাজেটের বিষয়টা নিয়ে আসেন, যখন এখানে ডলার মেনশন করা হয়, ডলার সাইন মেনশন করা, তখন এইটা বেশ গত কয়েক মাস ধরে দেখছি বেশ কয়েকজন এই প্রবলেমটা হয়েছে, ওনারা বললো, আমারও কিছু স্টুডেন্টের বিষয় নিয়ে প্রবলেম হয়েছে। তো এই বিষয়টাকে আপনারা একটু টেকনিক্যালি হ্যান্ডেল করবেন, এই বিষয়টা আগে হতো, এখন উচ্চ আমার আমার কিছু স্টুডেন্টদের কাছ থেকে শোনা। তো এই বিষয়টা আপনারা কিভাবে করবেন, তার কাছ থেকে একটা বাজেটের, যে তোমার বাজেট কত, আমার তো $20 দুইটা বা $20, আমার প্যাকেজটা তো 2টার প্যাকেজ, তুমি তো 4টা নিতে চাচ্ছ, তখন সে আপনাকে বলবে একটা কাস্টম অর্ডার দেওয়ার জন্য, যে হ্যাঁ তুমি একটা কাস্টম অর্ডার দাও, আমার বাজেট এত, তুমি একটা কাস্টম অর্ডার দাও, তখন আপনি কাস্টম অর্ডার করতে পারেন তাকে। নাম্বার ওয়ান প্রসেস। এই প্রসেসটা আবার অন্যভাবেও করা যেতে পারে, যখন তার কাছ থেকে জানতে পারবেন সে আপনার কাছ থেকে 4টা নিতে চাচ্ছে, তখন তাকে বলতে হবে যে তুমি, আমি তো 2টা প্যাকেজ দিচ্ছি, আপনি এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, এগুলো আপনার মেসেজ সাথে সাথে রেসপন্স করতে হবে, এগুলো একটু ভালো করে মাথায় নেবেন, এই বিষয়গুলো একটু সাথে সাথে রেসপন্স করতে হবে। আপনারা যে কাজগুলো করেন সেই কাজগুলোর সাথে সাথে রেসপন্স করবো। কোনো ক্লায়েন্ট নক দিলে আপনি যদি 1 ঘন্টা পরে তার উত্তর দেন বা 10 মিনিট পরে উত্তর দেন, সেই ক্লায়েন্ট থেকে আপনার রেসপন্স পাওয়া আর সেই বা সেই ক্লায়েন্ট থেকে অর্ডার পাওয়াটা খুবই কঠিন। আর একটা এমন করে ক্লায়েন্ট যখন কন্টিনিউসলি মেসেজ করবে, আপনি যখন অর্ডার কমপ্লিট করতে পারবেন না বা তার কাছ থেকে অর্ডার নিতে পারবেন না, তখন কিন্তু আপনার র্যাঙ্ক ধীরে 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 ফল করতে থাকবে, অথবা সরি, আপনার র্যাঙ্কের পাশাপাশি আপনার রেসপন্সের যে বিষয়টা থাকে,
আপনার ক্লায়েন্ট যে এসে নক দেয় এবং আপনি যে রেসপন্স করেন এটা ধীরে ধীরে কমতে থাকবে, কারণ আপনি নির্দিষ্ট টাইমে দিতে পারতেছেন না, রেসপন্সটা দিতে পারছেন না। তো এগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আর একটা বিষয় যেটা বলছিলাম সেটা হলো যে ক্লায়েন্টের কাছ থেকে বাজেট জেনে তারপর আপনি এই কাজ করুন, যে তোমার বাজেট কত, এত টাকা এত বাজেট, যে আমার তো দুইটা অফার করা আছে, তুমি চাইলে আমি কাস্টম অর্ডার করতে পারি। যখন তার বাজেটের সাথে মিল রাখবেন তখন তাকে ওইভাবে করতে পারেন, তাকে আপনি একটা কাস্টম অর্ডার করে দিতে পারেন। এখন আসেন কাস্টম অর্ডারের বিষয়টা কি, ইস্যুস আরো দুইটা বাকি আছে সেগুলো নিয়েও কথা বলবো, আগে কাস্টম অর্ডার বিষয়টা বলে নিই। কাস্টম অর্ডার হলো তখন ধরেন এই ক্লায়েন্টের হচ্ছে তার বাজেট হচ্ছে $100 বাজেট, ঠিক আছে, কিন্তু $100 বাজেট, $100 ভিতরে সে দুইটা গাড়ি বা তিনটা গাড়ি র‍্যাপ করতে চায়। এখন আমার তো তিনটা গাড়ি ফুল র‍্যাপ করতে হলে, আমার যেহেতু তিনটা গাড়ি ফুল র‍্যাপ করতে হলে আমার মিনিমাম আমার বাজেট আসে $150। এখন আমার আমি $150 বাজেটের মধ্যে আমার তিনটা গাড়ি করে দিতে হবে তাকে $100-এ, আমার বাজেট আছে $150, $100 করে দিতে হবে। এখন আমার এই বড় স্বার্থে, দেখা যাচ্ছে বড় কাজের স্বার্থে আমার এই কাজটা করতে হইতেছে, তখন আমি কি করব, এখান থেকে গিয়ে কাস্টম অর্ডার করব। কাস্টম অর্ডার দিয়ে আপনার প্যাকেজ যেগুলো আছে এগুলো দিয়ে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, সেলিং পেমেন্ট মেথড এখানে গেলেন, এই ডি এই এখানে আপনার আপনি কি কি পারেন এই বিষয়টাতে পুরোপুরি একটা ডিসক্রিপশন লিখবেন, আপনি কি কি অফার করবেন এবং কি কি দিতে দিচ্ছেন, তিনটা অর্ডার এখানে লিখে দিবেন। আপনি যেহেতু তার তিনটা গাড়ি সে চাইছে, তিনটা গাড়ি অফার করবেন যে আমি হ্যাঁ তিনটা গাড়ি দিব, হ্যাঁ আমার তিনটা গাড়ি দিব এবং আমি তিনটা গাড়িতে এত এত রিভিশন দিবো বা এতগুলো সাইট করে দিব। তিনটা গাড়ি সম্পর্কে আপনি যে যা যা করবেন তাকে এইগুলো আপনি তাকে রেসপন্স করবেন লিখে দিবেন, প্রাইসটা আপনি এখানে উঠিয়ে দিবেন, আপনি কত প্রাইস এবং কয় দিনের মধ্যে আপনি ডেলিভারি করতে যাচ্ছেন এই বিষয়টা এখানে দিবেন। হ্যাঁ, রিভিশনের বিষয়টা আপনি যখন কাস্টম অর্ডার করবেন এবং কাস্টম অফার করার সময় রিভিশনের বিষয়টা আপনার ওইখানে যদি আনলিমিটেড থাকে, এইখানে আপনি আনলিমিটেড নাও দিতে পারেন, না দিয়ে হয়তো আপনি 2-4-5 বার রিভিশনের অপশনটা রেখে দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। এখন বিষয়টা হলো এই বিষয়গুলো যখন আপনারা দেখছেন, তখন এর পাশাপাশি আরো কতগুলো বিষয় আপনাদেরকে একটু ভালো করে দেখতে হবে, সেটা হলো আপনি এটা ছাড়া আর কি কি তাকে অফার করতে পারেন। এখানে কিন্তু অনেক কিছু আছে, ঠিক আছে, অনেক কিছু আছে তার কাছ থেকে। কিন্তু আপনি চাইলে টাইমের যে বিষয়টা সেটা কিন্তু আপনি 2 দিনের জায়গায় 4 দিন, 5 দিন, 6 দিনের যে দিচ্ছেন এক্সট্রার জন্য আবার এটা ওইভাবে টাইম মেনটেন করে নিতে পারেন। হ্যাঁ, এটা দরকার নাই, যদি এটা খুব একটা দরকার পড়ে না, কারণ আপনি এখানে টাইম দিয়ে দিচ্ছেন, সো এইগুলো খুব একটা ইয়ে করতে পারেন না, কিন্তু আপনারা চাইলে সেটা করতে পারেন। তারপর সে সাইট নাম্বার অফ সাইট, যদি যে কোনো বিষয় করতে পারেন সেই বিষয়গুলো আপনার নাম্বার অফ সাইট দিয়ে দিতে পারেন। হ্যাঁ, প্রিন্টেড কি কি দিবেন, কি কি অফার দিবেন, এগুলো দিয়ে সেন্ড অফার, জাস্ট অফারটা আপনারা এখানে সেন্ড করে দিবেন, যাকে দিবেন তাকে সুন্দর করে অফারটা সেন্ড করে দিবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনার প্যাকেজ সম্পর্কে যা যা আছে সবকিছু দিয়ে সেন্ড করে দেন। চাইলে এখান থেকে আপনারা গিয়ে আপনাদের যে প্যাকেজ আছে ওইগুলো তার সাথে আলোচনা সাপেক্ষে করতে পারেন, যে হ্যাঁ আমি তোমারে এই প্যাকেজটা দিচ্ছি, তার উপরে আবার একটা এক্সট্রা দিয়ে অফার করতে পারেন, সুন্দরভাবে একটা ডিসক্রিপশন লিখে সুন্দর করে তাকে ওই অফারটা পাঠিয়ে দেবেন। যখন সে অ্যাকসেপ্ট করবে সাথে সাথে আপনার অর্ডার চালু হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2 হলো প্রসেস, হলো যে মেসেজ যখন করার বিষয়টা, আপনি তার সাথে মেসেজের কথাবার্তাগুলো কেমন হবে, ঠিক আছে, আমি তার একটা অফার ই করেছিলাম, তার একটা কাজ কমপ্লিট করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এখন বিষয়টা হলো যে চ্যাটিংয়ের অপশনটা হলো যখন আপনাকে কেউ নক দিবে, আপনাকে মেনশন করবে, তখন আপনি তাকে হাই দিলেন, হ্যালো দিলেন। হ্যাঁ, আপনি তাকে ওই যেই ক্যাটাগরি, যেমন ব্যানার, ব্যানারের ক্যাটাগরিতে আপনি তাকে প্রশ্ন করে পড়তে পারেন, আপনি তোমার কি ধরনের ব্যানারের প্রয়োজন, তখন তার কাছ থেকে আপনি বিষয়টা জানবেন। সে আমি যেমন লিখছি, হোয়াট কাইন্ড অফ ব্যান ডু ইউ হ্যাভ, তোমার কি ধরনের ব্যান আছে এবং তুমি কোথায় কি কাজ করতেছো, কি আসে বিষয়, এইসব বিষয়টা তার সাথে কথা বলেছি। আপনি তার সাথে একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন যখন সে কোথায় কাজ করতেছে, কোন প্ল্যাটফর্মের জন্য তার ব্যানারের প্রয়োজন, সে কিভাবে ব্যানারটা কাজ করতেছে, তার কোনো পছন্দের আছে কি না। যদি সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে তার কথা বলতে যান, তাকে প্রথমে জিজ্ঞেস করবেন তার কোনো পছন্দের আছে কি না, তার কোনো আইডিয়া আছে কি না, সে এমন কোনো পছন্দের কোনো কিছু দেখেছে কি না, সেই বিষয়গুলো তার কাছে জানতে চাইবেন। আর একটা বিষয় যেটা জানাটা খুব জরুরি হয়ে পড়ে, তার লোগো সে কোথায় যাবে এবং তার কালার কি আসে বিষয়ে, যদি আপনাদের বেলা যারা অন্য কারো যখন লোগো থাকবে না বা কোনো নির্দিষ্ট
ক্যাটাগরির বাইরে কিছু কাজ করা হয়, প্রিন্ট রেডি ফাইলের দরকার পড়ে, যেমন মগের জন্য কাজ করে বা বিভিন্ন ইয়ের জন্য কাজ করে, তখন আপনারা ঠিক এমন ভাবে চেক করবেন যে তার পছন্দের কালার কি, সে কি চাইতেছে কোম্পানির জন্য না কিসের জন্য, কোথায় সে এটা ইউজ করবে, এই বিষয়গুলো একটু ভালো করে জানবেন, এবং তার কোনো আইডিয়া আছে কিনা, এবং আপনার কোনো প্রিভিয়াস কাজ, আপনার আইডিয়া যে তুমি কেমন চাও, আপনার কাছ থেকে সে যদি আইডিয়া না দেয়, আপনি গুগল করে কয়েকটা আইডিয়া তাকে দিবেন, তুমি কেমন চাও এমন চাও তার কাছ থেকে জানবেন। যখন ক্লায়েন্টকে আপনি খুব বেশি সহজ করে দিবেন, মাথা রাখবেন ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার সম্ভাবনা খুবই বেশি, আপনি যেই সে যেই চ্যাটটাই করুক না কেন, এই চ্যাটটা নিয়ে আপনি যদি না বোঝেন কোনো সমস্যা নাই, এটা সুন্দর করে নিয়ে কপি করে নিয়ে পেস্ট করে দেবেন। আর তার উপরও আপনারা যেই চ্যাটিং এর বিষয়ে আরো কিছু বিষয় আমি আপনাদেরকে মেসেজ আকারে, কি ধরনের মেসেজের কি কি ধরনের রেসপন্স হতে পারে, কি ধরনের হয়, আমি মোটামুটি একটা সামারি আকারে আপনাদেরকে একটা একটা লিস্ট করে দিব, মোটামুটি একটা আমি লিস্ট করে দিয়ে ওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, গ্রুপে আপনারা আশা করি পেয়ে যাবেন। একজন গ্রাফিক্স ডিজাইনের উপরে একটা ক্যাটাগরি আমাকে মেনশন করে দিয়েছে, তো সেই বিষয়টার উপর আমি একটু চেষ্টা করব, ওইটার মোটামুটি ওইটার মতোই সবগুলো হয়, এবং যা শুধু আপনাদের ক্যাটাগরিগুলো চেঞ্জ হবে, বেসিক যেগুলো থাকে আমি সেইগুলোর উপরে কথা বলছি। আস্তে আস্তে কাজ করতে করতে আপনারা সেটা বুঝে যাবেন আপনার কি প্রয়োজন ডিজাইনের জন্য, তার কাছ থেকে কি কি নিতে হবে, কি কি প্রশ্ন করা উচিত, ঠিক আছে। এই বিষয়টা গেল, এই ঠিক এমন করেই ধীরে ধীরে মেসেজগুলো আসে, যখনই আসে তখন রেসপন্স করার চেষ্টা করবেন। আর মেসেজের একটা বিষয় কি, সেটা হলো আপনি সাথে সাথে রেসপন্স যদি না করেন, আপনার রেসপন্স রেট কমে যাবে, আপনার রেসপন্স রেট কমে গেলে আস্তে আস্তে আপনার যে বায়ারের যে নক আসাটা এটাও ধীরে ধীরে কমে যাবে। সো আপনারা চাইবেন ডিউ টাইমে সেই মেসেজ করতে 2-5 মিনিটের মধ্যে তাকে উত্তর দেওয়ার চেষ্টা করেন। আর ক্লায়েন্ট শুধু একজনের সাথে কথা বলে না, আপনার মতো আমার মতো 4-5 জনের সাথে একটানা কন্টিনিউসলি চ্যাট করতেছে, যাকে ভাল লাগতেছে, যার সাথে কথা বলে ভাল লাগতেছে তাকেই কাজটা দিবে, এমনটা না যে সে শুধু আপনাকেই কাজটা দিবে, আমাকেই কাজটা দিবে, তা কিন্তু নয়, সে যাকে ভালো লাগে তার যার সাথে কথা বলে ভালো লাগছে তাকেই সেই কাজটা দিবে, এবং যে তাকে তার মন মতো অফারটা করতে পারছে। আপনি এমন কোনো অফার করবেন না যেটা বাজেটের বাইরে চলে যায়। আর ধরুন সে আপনাকে বললো যে তুমি অফার করো, তুমি অফার করার কথা বললে আপনি 3টা গাড়ির জন্য দেখা গেলো আপনার $150 আপনি নিচ্ছেন, সেখানে আপনি $150 নিচ্ছেন, সেখানে আপনি তাকে মেনশন করে দেবেন 3টা গাড়ির জন্য আমি $150 নিচ্ছি $50 করে, যেহেতু তুমি 3টা আমার কাছ থেকে নিবা, সেহেতু তোমার জন্য $10 কম, তোমার জন্য $20 কম, তুমি চাইলে আমি তোমার সাথে এই কাজটা করতে পারি, এই এমন করে সুন্দর করে আমি তোমার সাথে কাজ করতে আগ্রহী, এই জন্য তোমার সাথে তোমাকে এই অফারটা করছি। এই যে বিষয়টা, এই বিষয়টা আপনি তার সুন্দর করে বুঝে দিতে হবে। আর আপনি যদি মনে করেন না আমার কাছে 3টা নিচ্ছে এবং এত কম সময়ের মধ্যে তারা আমি আরো এত বাড়াই দিই, না সেটা হবে না, সেটা হবে না। যখন আপনি যদি কম দেন, বাজেটটা কম দেন এবং সময় কমের মধ্যে কাজটা করে দিতে পারেন, এবং তার কাছ থেকে তার কাছে সেটা মনে হয় না শি ইজ দ্য পারফেক্ট পার্সন, তাইলে সে আপনাকে কাজটা দিবে। আপনি মনে রাখবেন একটা ক্লায়েন্ট মিনিমাম 10 জনের সাথে চ্যাট করে একজনকে কাজ দেয়, বুঝতে হবে 9 জনকে পিছনে ফেলে আপনি একজন ওই কাজটা তার কাছ থেকে বাগায় নিতে হবে। সো সেই বিষয়টা মাথায় রেখে চ্যাট করতে হবে এবং তার প্রশ্ন উত্তরগুলো টেকনিক্যালি দিতে হবে, সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে। গেল এটা। আরেকটা বিষয় যে বিষয়টা হলো, সেটা হলো ক্লায়েন্ট যখনই আপনাকে নক দিবে, আপনার যখন আপনি 2টা ক্লায়েন্টের সাথে একসাথে চ্যাট করছেন, দেখা গেলো এখানে একটা ক্লায়েন্ট, ওইখানে এখানে আর একটা ক্লায়েন্ট, আপনি চাইবেন যে কন্ট্রোল ধরে আরেকটা ট্যাবে, সরি এটা তো ইতে হয়ে গেছে, কন্ট্রোল ধরে আরেকটা ট্যাবে এটা ওপেন করে নিতে, তখন কি হবে, যেটা আপনি এটাতে চ্যাট করতেছেন পাশাপাশি এটাতে, দেখা গেলো আপনি যখন একটাতে থাকছেন তখন ভুল করে হয়ে যায় একজনের মেসেজ আরেকজনের কাছে চলে যায়। এই বিষয়টা বেসিক্যালি অনেকেই করে থাকে, যেন ওই জিনিসটা না হয় তার জন্য কি করবেন, 2টা ট্যাব, 2টা ক্লায়েন্টের সাথে 2টা ট্যাব, যেই কটা ক্লায়েন্ট আছে প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে একটা 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 করে ট্যাব আলাদা ওপেন করে নেবেন যদি একসাথে চ্যাট করতে হয়, ঠিক আছে। তখন আপনি বুঝতে পারবেন, আপনি যেটাতেই থাকেন না কেন, আপনি যদি এইটাতেও থাকেন বুঝতে পারবেন, এটাতে থাকলেও আপনি বুঝতে পারবেন যে কোন ক্লায়েন্টের সাথে আপনি চ্যাট করতেছেন এবং তার উত্তরটা কি দিয়েছিলেন, ওটার উত্তরটা কি হবে, ঠিক আছে। নাম্বার 1, এখন আমাদের আপনাদের তো আলাদা আলাদা করে ক্লাসের কথা ছিল, আমরা আরেকটা বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো, ফাইবার ইকুয়ালিটি। এই বিষয়টা যদি আপনারা একটু দেখেন তাহলে ইকুয়ালিটি জিনিসটা কি একটু বুঝেন। ফাইবারে আমরা একটু চলে যাব, আমাদের ড্যাশবোর্ডে যাব, দেখেন এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইন। দেখেন আমি আগেই বলেছিলাম যে এটাতে আমি কাজ করি না, আমি এটাতে কাজ করি না, আমি জাস্ট আমার একটা স্টুডেন্টের জন্য এটা খোলা, স্টুডেন্টের সাথে কথা বলার বা ওনাদেরকে কাজ দেখানোর জন্য খোলা, তো আমাকে বেশ অনেক
অনেক মেসেজ আসছে, আমি আসলে রেসপন্স করিনি টাইম টু টাইম, তাই আমার রেসপন্স রেট কোথাও চলে আসছে 50%, ঠিক আছে? মানে আমার রেসপন্স রেট বাড়ায় নেক্সট 60 ডেজের মধ্যে, 60 দিনের মধ্যে 90% নিতে হবে, ঠিক আছে? এখন আমার আমার চলে গেল এই রেসপন্স রেট। যখন আপনার রেসপন্স রেট কমে যাবে, তখন আপনার ক্লায়েন্টের নক আসাও কমে যাবে। আপনাদের মাথায় এই জিনিসটা রাখতে হবে, আপনি যদি ইতো থাকেন, টপেও থাকেন, তারপর আপনার নক আসা কমে যাবে, ধীরে ধীরে র্যাঙ্ক হারাতে শুরু করবেন। হ্যাঁ, রেসপন্স রেট যে আপনাকে এখন নক দিলে এখনই আপনার নক দিতে পারবেন না, আপনি 2-4 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে নক দিন, তাহলে রেসপন্স যেইভাবে হোক নকটা উত্তরটা দেওয়ার পরপরে তার কাছ থেকে কাজটা নেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার প্রোফাইলের যতটা ভারী হবে প্রোফাইল, তার থেকে বেশি সুবিধা হবে আপনার জন্য। হ্যাঁ, তার থেকে বেশি সুবিধা হবে আপনার জন্য, আপনি তার কাছ থেকে কাজটা নিতে পারবেন। হ্যাঁ, তারপর আমি যদি দেখি আমার আমার অর্ডার অর্ডার কমপ্লিকেশন, আমি আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার যতগুলো আছে সবগুলো অর্ডার রেসপন্স রেট আমি সব ঠিক আছে আমার একদম। হ্যাঁ, ডেলিভারি অন টাইম, আমি 100% ডেলিভারি অন টাইমে করেছি। আমি আমার অর্ডার কমপ্লিট, আমার যত অর্ডার আছে আমি সবগুলো কমপ্লিট, একটা অর্ডার আমার মিস হয়নি, ঠিক আছে? আমার কোনো ক্যান্সেলেশন নাই, আমি যা আসে সবগুলো অর্ডার কমপ্লিট করার করেছি। শুধু আমার যে জিনিসটা নাই সেটা হলো আমি অ্যাক্টিভ না, দ্যাটস ওয়াই আমার এই যে রেসপন্স রেট 50%, ঠিক আছে? তো এই যে বিষয়বস্তুগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে এগুলো টাইম টু টাইম রেসপন্স করতে হবে, এবং এই বিষয়গুলো যখন আপনি করবেন, আপনি যখন আপনার যখন ঠিকঠাক মতো রেসপন্স রেট থাকবে না, ঠিকঠাক মতো দেখা যাবে অন টাইম আপনি ডেলিভারি দিচ্ছেন না, আপনার সময় আছে লাস্ট 2 ঘন্টা সময় আছে, আপনি কাজ করতে করতে দেখা যাচ্ছে না আপনার সময় নেই, আপনি নির্দিষ্ট সময় 1 মিনিট আগে জমা দিচ্ছেন, তারপর আপনার এই কাজটা এই রেসপন্স রেটটা ঠিক থাকবে, 1 মিনিট পরে যদি দেন জমা দেন আপনার রেসপন্স রেট কমে যাবে। আপনি মনে রাখবেন, যদি রেসপন্স রেট কমে যায় আপনার আপনার ধীরে ধীরে ক্লায়েন্ট যখন এগুলো দেখবে ধীরে 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 কমতে থাকবে, আপনার অর্ডার কমতে থাকবে, আপনার নক কমতে থাকবে, ক্লায়েন্ট আপনাকে নক দিবে না। আর হচ্ছে অর্ডারের বিষয়টা, যখন আপনি অর্ডার একটা ক্যান্সেল হয়ে যাবে, একটা ক্যান্সেল অর্ডার হলে এইটা রিকাভার করতে আপনাকে মিনিমাম দশটা থেকে 12টা কাজ করলে আপনি একটা একটা অর্ডার ক্যান্সেলটা রিকাভার করতে পারবেন। সো মাথায় রাখতে হবে আপনাদেরকে। তারপর আছে রেটিং এর বিষয়টা, যদি একটা আপনার 4-স্টার রেটিং আসে, একটা যদি আপনার 4-স্টার রেটিং আসে, আপনাকে মিনিমাম 10টা কাজ করতে হবে এটা 5-স্টার রেটিং এ নিয়ে যেতে হবে, এবং 5-স্টার রেটিং বাকি যে 10টা কাজ করবেন, 10টা 5-স্টার রেটিং পাওয়ার পরে তারপর এটা আপনার 5-স্টার রেটিং হবে। একটা যদি আপনার 4-স্টার রেটিং চলে আসে বা 4.5-স্টার রেটিং চলে আসে, সো চাইবেন ক্লায়েন্টকে 100% স্যাটিসফ্যাকশন করতে এবং স্যাটিসফাইড করতে 100%, সে যেন 100% স্যাটিসফাইড হয় এই বিষয়টা আপনারা করতে চাইবেন, এবং তাকে সুন্দর করে মেসেজ দেবেন। যখন ডেলিভারি করবেন কোনো একটা কাজ, তাকে যখন আপনি কোনো একটা কাজ ডেলিভারি করবেন, তখন আপনারা চাইবেন লিখে দিতে, তোমার শুধু আমি আশা করি তোমার এই কাজটি পছন্দ হয়েছে, যদি তোমার এই কাজটি পছন্দ না হয় এবং যদি তোমার তুমি যদি মনে করো এটা তোমার কোথাও কোনো চেঞ্জ করা দরকার এবং কোথাও কোনো পরিবর্তন করা দরকার, সেই বিষয়টা আমি লিখবেন, কোথাও যদি কোনো পরিবর্তন করা দরকার তুমি আমাকে নক দিতে পারো, আমি তোমার এই কাজটি নির্দিষ্ট টাইমের মধ্যে করে আবার নতুন করে করে দিব, করে দেওয়ার চেষ্টা করবো। এই বিষয়টা সুন্দর করে মেনশন করে আপনারা কাইন্ডলি ক্লায়েন্টকে সেন্ড করবেন, এবং আপনি লিখবেন আমি খুবই খুশি হব তোমার এই কাজটি আবার নতুন করে করে দিতে। এই বিষয়গুলো বুঝে শুনে করে আপনারা কাইন্ডলি এই বিষয়টা রেসপন্স করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আর আপনার সাথে আবারও কথা হবে, হয়তো এই ক্লাস 9-এর বিষয় নিয়ে আরও কিছু কথা হয়তো আপনাদের সাথে হবে পরবর্তীতে।